ব্যাংশাল কোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ইডির আধিকারিকরা। বেলা দুটো নাগাদ তাকে কোর্টে পেশ করা হবে এবং ইডি তাকে নিজেদের হেফাজতে চাইবে। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সব থেকে প্রথম মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যে ইডির হেফাজতে, এবং ইডির আজকে উদ্দেশ্য রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তারা নিজেদের হেফাজতে নিতে চান। একদিন তাদের হাতে রয়েছে, আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকিবুর রহমানের সঙ্গে প্রয়োজনে জ্যোতিপ্রিয় মল্লিকের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করাতে চান ইডির আধিকারিকরা। ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বক্তব্য আমরা শুনলাম। আমি শুনবো এই জায়গায় যাব, ক্ল্যারিটির কথা তিনি বলছেন, বলছেন বায়োমেট্রিক ব্যবস্থা করা হয়েছে, বলছেন নজরদারির ব্যবস্থা করা হয়েছে, এবং বলছেন যে কোয়ালিটি কন্ট্রোলের উপরও তিনি নজর দিয়েছেন এবং রাজ্য সরকার এবং খাদ্য দপ্তর তারা যথেষ্ট সতর্ক রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতির অভিযোগটা মূলত হচ্ছে করোনা কালে, ঠিক যে সময় একেবারে বিনামূল্যে মামাটি মানুষের সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিনামূল্যে রেশন বন্টন করার কথা বলেছিলেন, তার মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য যিনি তখন খাদ্য দপ্তরের দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে এরকম ঘোরতর অভিযোগ এবং তাকে আজকে গ্রেফতার করলো ইডি। না দেখুন, এই বায়োমেট্রিক, ই টেন্ডারিং বলুন, অনলাইন পেমেন্টের ব্যবস্থা, এই সমস্তগুলো 2011-এ মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনি খোঁজ নিয়ে দেখুন, এখন কোনো ট্রানজ্যাকশান হলে সেগুলো অনলাইন ট্রানজ্যাকশান হয়, আপনার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, এবং 1 লক্ষ টাকার বেশি কিছু যদি কেনাকাটি করতে হয় সেক্ষেত্রে ই টেন্ডারিং করা হয়। অর্থাৎ ইন্টেনশন সরকারের একেবারে ক্লিয়ার। প্রশ্ন অন্য জায়গায়। এই যে রথীনবাবু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 2024-এর নির্বাচন সামনে আসছে, এই জিনিস বারবার ঘটবে, কারণ এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি যে ধরুন দ্বারকা এক্সপ্রেসওয়ের জন্য কিলোমিটার প্রতি 18 কোটি, সেটা বেড়ে হলো 250 কোটি। যে ক্যাগ অফিসাররা সেটাকে প্রকাশ্যে আনলেন, সেই ক্যাগ অফিসারদের বদলি করে দেওয়া হলো। ক্ল্যারিটির কথা বলছেন রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী, অবশ্যই রাজস্বের কাছ থেকে উত্তর নেবেন, কিন্তু তার পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে এই সরকারের ক্ষেত্রে রেশন কার্ডে অনিয়মের অভিযোগ যখন ওঠে, বর্তমান রাজ্য সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। এবং আমি মনে করি যে 24-এর নির্বাচনের আগে এই ধরনের জিনিস হয়তো হবে। তৃতীয়ত হচ্ছে ডিস্ট্রিবিউশন, দেখুন আমি আসবার পর থেকে ডিস্ট্রিবিউশনটা এখন বায়োমেট্রিক সিস্টেমে হয়, এই ইপস মেশিনে বায়োমেট্রিক দিয়ে, এবং সেখানেই আপনি কত আপনার কার্ড আছে তার এগেনস্টে কত পেলেন সেটা আপনার জানা যায়। এবং এবছরে আমরা যে বায়োমেট্রিক অথেন্টিকেশন করে ধানও আমরা কিনবো, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা যে ধান কিনি, ধান রাইস মিলারদের যে আমরা প্যানেল করি, সেখানে কিন্তু ব্যাংক গ্যারান্টি রাখতে হয় যে এত টাকা ব্যাংক গ্যারান্টি থাকবে, তারপরে এত বেশি করে পেলে এত করে দিতে হবে। খুব স্বাভাবিকভাবে আমরা যতটা প্রকিওর করি তার বেশি সংখ্যক মানে একদমই বাকি থাকে না। আমি লাস্ট 2-3 ইয়ার্স দেখছি যে কোনো চাল কিন্তু বাকি থাকে না। এবং আমাদের IMQC আছে, তারা যখন ডিস্ট্রিবিউটরদের কাছে যায় রাইস মিলে, তো কোয়ালিটি কন্ট্রোল সব দেখে শুনে পাঠানো হয়, আটাই বলুন আর যাই বলুন সবটাই এটা দেখে শুনে পাঠানো হয়। তারপরে অনেক কথা অনেকে বলছে, কিন্তু এটা আমি সম্পূর্ণ ওয়াকিবহল না হয় কোনো কমেন্টস করব।